What? What was that? জিনিসটা হচ্ছে যে 250 সিসি যে আসা শুরু হচ্ছে, এই কারণে 150 সিসির প্রাইস কি কমবে? এটা কি কোনো পসিবিলিটি আছে? ও মাই গড, রাস্তার মাঝখানে কি মজা করে পার হইতেছে রিক্সাওয়ালা। হোয়াট? What was that? হঠাৎ করে চাপটা যে মারলেন আপনি, আবার হাত দিয়ে বলো যে না না সরি। আর কি কি যে বলবো, আমি তো আজকে গেছিলাম, যদি ঠিক মতো ব্রেকটা না করতাম, এই নর্মালি হাই রোডে অ্যাক্সিডেন্টের কারণটা হইতেছে অটোরিকশা, তারপরে বিভিন্ন ভ্যানগুলা হঠাৎ করে ইউটার্ন নেয়, হঠাৎ করে সাইডে আসা পড়ে, এই কারণে। কিন্তু এরকম রাস্তাতে একটা প্রাইভেট কারের ড্রাইভার, সে যদি এমনে চাপ দেয়, এখন যদি আমি আরো বেশি স্পিডে থাকতাম, আমার ব্রেক করাটা আরো কঠিন হয়ে যেত, তার সাথে আমার ক্র্যাশ হইতোই, একদম 100% চান্স ছিল। কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে আমার। তো হয়তো আপনারা বলতে পারেন যে তারা দাঁড়া করা কেন কানে দুইটা চটকানা মারলেন না। ফার্স্ট অফ অল, আমি নিজে এরকম জিনিসে জড়াতে কখনো পছন্দ করি না, কখনো আমি কারোর সাথে গ্যাঞ্জাম করিও নাই। আর সেকেন্ডলি, আমি তাকে দাঁড়া করাতে পারতাম, আমি তাকে দাঁড়া করা হচ্ছে বলতে পারতাম এসব, সে ফার্স্টের দিকে কি করবে অস্বীকার করবে, পরে যখন আমি তাকে বলবো এই যে আমার ক্যামেরাতে রেকর্ড আছে, এই যে আপনি কাজ করছেন, তারপরে সে লাস্টের দিকে কি বলবে যে সরি ভাই ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি নাই, অথবা আমার গাড়ির আয়না বাঁকা করা ছিল দেখা যায় নাই, এই সেই হাবি যাবি এগুলা, তারপরে কি হবে, গ্যাঞ্জাম শেষ। এতে কি তার চরিত্র ভালো হবে? না, সে যেরকম রেকলেস ড্রাইভিং করত, সেরকম রেকলেস ড্রাইভিং এ করতে থাকবে যতদিন না পর্যন্ত কোনো আইনের মানুষের সামনে সে ধরা খাবে, যে সে এরকম ধামধুম টার্ন নিয়ে নেয়। আমি জানি না কেন সে এই কাজ করছে, একটা ঢাকা সিটির ড্রাইভার, প্রাইভেট কারের ড্রাইভার, তার কি কোনো এক্সপিরিয়েন্স নাই, আই ডোন্ট নো। আর হাইওয়েতে যেগুলো হয়, হাইওয়েতেও সেম জিনিস, আপনারা হঠাৎ করে রিক্সা মাইরা দিবে, হঠাৎ করে হচ্ছে একটা ভ্যান ইউটার্ন নিবে, হঠাৎ করে ওই যে ব্যাটারির যে অটোরিকশাগুলো আছে যেগুলোর কোনো লাইসেন্সই নাই কিন্তু রোডে চলে ইজিলি, হঠাৎ করে ইউটার্ন নিবে, আপনারা লাগা দিবে, তারপরে ওইখানে যে প্যাসেঞ্জারগুলো থাকবে তারা বলবে আরে ভাই গরিব মানুষ মাফ করে দেন, গরিব মানুষ দেখে যে মাফ করতেই থাকে সবাই। তো এটাও বলুক যে গরিব মানুষ ভাই রাস্তা খুন করতে দেন, রাস্তায় আপনারা বাড়ি মাইরা দেখ, গরিব মানুষ সমস্যা নাই। তো সবসময় আসলে সহানুভূতি দেওয়া হয় না, সবসময় সহানুভূতি করা যায় না, এরকম
সহানুভূতি করতে দিলে একটা কথা বলে যে বেশি লাই দিলে ঘাড়ে উঠা যায় ওরকম আর কি। তো আপনি বেশি সহানুভূতি করতে থাকবেন আর ওরাও সবসময় পার পাইতে থাকবে। এই যেমন আমি আজকে আর কিছু করলাম না, তারা জাস্ট হ্যান্ড জেস্টার করলাম, কিছু একটা বললাম, সেও চলে গেলো।